রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য আজ সাংবাদিক বৈঠকে রাজ্যের অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন। একদম স্বচ্ছতা সততা এবং দৃঢ়তার সঙ্গে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থাটা মানুষের সামনে একদম তুলে ধরেছেন। যে রাজ্য 100 দিনের কাজে 1 নম্বর জায়গায় আছে, এটাই প্রমাণ করে দেয় পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থা, মানুষের রোজগার আসলে কোথায় দাঁড়িয়ে আছে। সরকারের অর্থ ব্যবস্থাটা যে তলানিতে এসে পৌঁছে, সরকার যে কার্যত ঋণ দায়ে জর্জরিত একটা দেউলিয়া অবস্থায় পৌঁছেছে, টোটাল ফাইন্যান্সিয়াল স্ট্যাগনেশন, শিল্পে চরম মানধত্য, ফ্লাইট অফ ক্যাপিটাল অব্যাহত, চারিদিক থেকে খেলামেলা মোচ্ছব শেষে এখন কবে মাইনে বন্ধ হবে সেটা নিয়ে মানুষ জল্পনা করেছেন। মুখ্যমন্ত্রী অবশ্য যা বলেছেন তিনি হালকা করে আগে থেকে ছুঁয়ে রেখে দিয়েছেন যে হতে পারে, সব রাজ্যের সঙ্গে নিজেদের রাজ্যের নামটাও করে রেখেছেন।